হ্যালো এব্রিয়ন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ ইউজেস দেখব একটি ব্যাপার হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখি যে আমাদের ডেস্কটপে কোনো ধরনের ফোল্ডার অথবা কোনো কিছু থাকে না তো সেটা আবার আমরা রিটার্ন আনতে চাই তো বিভিন্ন ধরনের সময় এই প্রবলেমটা আমরা ফেস করি এই অপশনটির জন্য আমরা মাউসের ডান পাশে ক্লিক করব ক্লিক করার পর ভিউ অপশনটিতে আসবো আসার পর আমরা শো ডেস্কটপ আইকন এই জায়গায় রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন এটা আমরা ক্রস করে দিব তো দেখতে পাচ্ছি যে আমাদের ডেস্কটপে কোনো ধরনের ফোল্ডার অথবা কোনো ধরনের আইকন শো করছে না আবার আমরা যদি এটা রিটার্ন আনতে চাই সেম মুহূর্তে আমরা ভি অপশানে যাব ভি অপশানে যাওয়ার পর শো ডেস্কটপ আইকন অপশানটিতে ক্লিক করার মাধ্যমে এটি চলে আসবে তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় যে ফোল্ডারগুলো আছে সবগুলা খুবই হজবরল তো একটার উপর একটা চলে আসছে তো এটা দেখতে খুবই খারাপ লাগছে এই অপশনটি যদি হয় তো এটা আমরা অ্যালাইন আইকন টু গার্ড এই অপশনটির মাধ্যমে আমরা অ্যালাইনমেন্ট আমরা ঠিক করতে পারবো তো আমরা দেখতে পাচ্ছি এক ক্লিকের মাধ্যমে এই অ্যালাইনমেন্টগুলো ঠিক হয়েছে তো তারপরেও এটাই এক একটা এক এক জায়গায় ছড়ানো ছড়ানো অবস্থা আছে এইগুলা যদি আমরা একভাবে এক সিরিয়াল অনুযায়ী সবগুলো আমরা রাখতে চাই ও যদি আমরা কমপ্লিট করতে চাই সেই ক্ষেত্রে ও অ্যারেঞ্জ আইকনস এই অপশানটিতে আমরা ক্লিক করব তো আমরা দেখতে পাচ্ছি যে এক সিরিয়ালে সবগুলো চলে আসে এখন আমরা যদি এগুলোকে টানার চেষ্টা করি সেগুলো আসবে না এগুলা ফিক্স হয়ে যাবে তো আমরা এভাবে খুব সহজেই এটা করতে পারি তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা নিচে অনেক সময় দেখা যায় যে আমাদের কম্পিউটার হ্যাং করে আমরা একটা যে কোনো একটা ব্রাউজার অথবা কোনো একটা অপশন আমরা ক্লোজ করতে চাই সেক্ষেত্রে আমরা পারি না তো এটার জন্যে যে কাজটি করতে হবে আমরা নিচের এই অংশটিতে আসবো মাউসের ডান পাশে ক্লিক করব ক্লিক করার পর আমরা টাস্ক ম্যানেজার এ অপশনটিতে ক্লিক করব এ অপশনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমাদের কতগুলো অপশন রানিং আছে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল চারটি অপশন রানিং আছে তো চারটি অপশন যদি আমরা কোনোটি ক্লোজ করতে চাই তো আমি চাচ্ছি যে আমি মাইক্রোসফট ওয়ার্ড যে ফাইলটি আমাদের রান আছে সেটি আমি ক্লোজ করব তো সেক্ষেত্রে আমি এই ফাইলটিকে অ্যান্ড টাস্ক এর মাধ্যমে আমরা এই জায়গা থেকে ক্লোজ করতে পারি যে আমাদের কম্পিউটার যখন হ্যাং হয়ে যাবে কোনো কিছু ফাইল আমরা ক্লোজ করতে পারি না তো আমরা এই জায়গা থেকে এটি ক্লোজ করবো প্লাস হচ্ছে মোর ডিটেলস এই অপশানটিতে যদি আমরা দেখি তো আমরা আমাদের সিপিও মেমোরি ডিস্ক নেটওয়ার্ক কতটুকু কোন জায়গায় কত পার্সেন্টেজ কাজ করছে সেটা আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি এই হচ্ছে টাক্স ম্যানেজারের কাজ এমন কি তাদের হিস্ট্রিগুলো আমরা এই জায়গা থেকে দেখতে পারব আরেকটি ব্যাপার হচ্ছে আমরা বিভিন্ন সময় যে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটি হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজের যে প্রথম যে বেসিক যে পেপার যেটা থাকে সেটা আমাদের ইউজ করা তো আমরা যদি চাই সেটি চেঞ্জ করতে সেক্ষেত্রে এটা আমরা পার্সোনালাইজ অপশানে আসবো আসার পর আমরা দেখতে পারবো যে আমাদের চেঞ্জের অপশান আসছে তো এই জায়গায় আমাদের এই আরও চারটা অপশান আছে আমরা ইচ্ছা করলে এইগুলা ইউজ করতে পারি অথবা আমরা ব্রাউজ করার মাধ্যমে আমাদের যদি কোনো পিকচার আমরা আমাদের থাকে সেক্ষেত্রে আমরা ব্রাউজ করার মাধ্যমে আমরা আমাদের পিকচার দিতে পারবো এই জায়গায় তো আমি চাচ্ছি যে আপাতত আমি পিকচারটা অন্য একটা পিকচার চেঞ্জ করে আপনাদের দেখাবো যে কীভাবে পিকচারটা চেঞ্জ করতে হয় তো এইভাবে ক্লিক করার মাধ্যমে তো আমরা খুব সহজে আমাদের পিকচারগুলো আমরা চেঞ্জ করতে পারি তো এভাবেই আমরা চেঞ্জ করব আজকে এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ